আছো তুমি কেন কিছু বলছো না কেন বলো কেন আর তো আমার কিছু বলার নেই এমাঙ্গিনি শাট আপ শাট আপ আপনি হেমাঙ্গিনী বলে কাকে ডাকছেন আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি সেই দুঃসাহস দেখাচ্ছেন একজন ভদ্র বাড়ির বউকে আপনি নাম ধরে ডাকছেন একজন পরপুরুষ হয়ে সে কি এখন আর পরপুরুষ আছে আমি তোমায় বললাম না দাদা বৌদি ওনার হাতে সিঁদুর পড়েছে এমনকি এক ঘর চুপ করে ছোট ঠাকুরপ আমি এসব শুনতে চাই না শুনতে চাই না আমি মরতে চাই আমি মরতে চাই আমার কেন মরণ হচ্ছে না আমি মরতে চাই মা মা প্লিজ তুমি নিজমা নিজমা তুমি কেঁদো না তুমি কাকে নিয়ে এসেছো কাকে নিয়ে এসেছো তুমি তুমি একটা ভণ্ড লোককে বাড়িতে নিয়ে এলে এখন তো দেখছি ছোট ঠাকুর বই ঠিক বলেছি তুমি একটা ভণ্ড লোককে নিয়ে এসেছো পরিকল্পনা করে নিয়ে এসেছো না মিসি এরকম কথা বলো না আমরা কোনো পরিকল্পনা করিনি আমরা আমরা কেনই বা পরিকল্পনা করব ওনাকে দেখে তোমরাই তো বলেছো তুমি তো বলেছো যে উনি তোমার স্বামী আমরা কি করে চিনব বলো এই সব কথা বললে এখন কিচ্ছু ধোপে টিকবে না বললাম তো কিচ্ছু ধোপে টিকবে না আমি কালকে এসে সব প্রমাণ করে দেব ওই মন্দিরে কি কথা হতো আমি সব প্রমাণ করে দেব কালকে পুরোহিত মশাই এসে সব কথা বলে দেবে কি কথা হতো ওখানে হ্যাঁ পুরোহিত মশাইয়ের সামনেই সব কথোপকথন হয়েছিল আর উনি উনি বলবেন মানে যদি উনি কিছু না বলেন আর যদি উনি বলেন পুরোহিতমশাই যদি সত্যিকারের ঈশ্বরের সাধনা করেন তাহলে উনি কিচ্ছু বলবেন না উনি ঈশ্বরের সাধনা করেন বলেই মন্দিরে পুজো করেন আর সেই জন্য উনি সত্যি কথা বলবেন বাবা তুমি যদি সত্যি প্রমাণ করে দিতে পারো জাহ্নবীর হাত ধরেই লোকটি আমাদের বাড়িতে এসেছে এবং এই লোকটি ভণ্ড প্রতারক আর জাহ্নবী তার সঙ্গে ব্যবসায়ী চুক্তি করে তাকে এই বাড়িতে নিয়ে এসছে তাহলে আমি তোমাকে বলছি আমি আর কোনোদিন জাহ্নবীর মুখ দেখবো না এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই ঋষি তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই জাহ্নবীকে অবিশ্বাস করছিস তুই ভুলে গেছিস যে এই মেয়েটাই তোকে বাঁচিয়ে নিয়ে এসেছে কেন বাঁচিয়েছে বলো ওর অনেক বড় ষড়যন্ত্র ছিল যাতে ও নিজে এই বাড়িতে ঢুকতে পারে এখন সপরিবারের সবাইকে মেরে ফেলবে সেদিনকে বাঁচার জন্য এটা করেছিল তোমরা সব মূর্খ তোমরা কিছু বুঝতে পারছো না ওকে চিনতে পারছো না তোমরা এইটুকু একটা মেয়ে দেখছি তোদের একদম ঘোল খাইয়ে ছেড়েছে আচ্ছা আপনি সত্যি করে বলুন তো পারবেন আমাকে স্পর্শ করে বলতে আপনি আমার বাবা আমি যদি চাই তাহলে তোমাকে স্পর্শ করে ওই মিথ্যে কথা বলতে পারি তা আমি বলবো না বাবা হয়ে তোমার সামনে আমার ছেলের সামনে আমি তা করব না আবার তুমি যে আমার ছেলে নও বা আমি যে তোমার বাবা নই তাও আমি বলবো না আমি তোমার বাবা ইয়েস তোর মাকে জিজ্ঞেস করো না আমি যদি ওনার সম্বন্ধে যা যা জানি তা বলতে পারি তাহলে উনি বিশ্বাস করবেন যে আমি ওর স্বামী ওই লোকটার সঙ্গে আমার চেহারা শুধু কিছু সাদৃশ্য আছে আর কিচ্ছু না ও এই বাড়ির কেউ না এই বাড়ির কেউ না কেউ না উনি এই পরিবারের সম্মান নষ্ট করতে এসেছেন উনি এই পরিবারকে ধ্বংস করতে এসেছেন উনি এই পরিবারকে শোষণ করতে এসেছেন
যদি তাই হয় তাহলে তাহলে তো আমার চলে যাওয়াই সম্ভব। তো এইভাবে তো আপনার চলে যাওয়া হবে না। আপনি যদি সত্যিই অন্যায় করে থাকেন তাহলে ভাবছেন কি করে এত সহজে আপনি মুক্তি পাবেন? বিনা শাস্তিতে আপনি কি করে মুক্তি পাবেন? বেশ, আমি তো ওনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, যদি কোনো শাস্তি দেওয়ার হয় আমাকে দিও, উনি আমাদের অতিথি, ওনাকে কোনো শাস্তি দিও না। বাবা 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 পরম আত্মীয় থেকে এখন অতিথি হয়ে গেল, এক মুহূর্তে হলো পাল্টি খেয়ে যাচ্ছে। হ্যাঁ বাহ, ঋষি তুই এখনো বুঝতে পারছিস না এই মেয়েটা আমাদের সবাইকে ঘোল খাওয়াচ্ছে? তুমি তো কালকে পুরোহিত মশাই কেন বলেছ, প্রমাণ ছাড়া আমি কারোরই মুখের কথা বিশ্বাস করি না। আপনি কোথাও যাবেন না, আগে প্রমাণ হোক আপনি আমাদের কেউ নন, আগে এটা প্রমাণ হোক উনি আমাদের জেঠুমনি, তারপরে যেখানে পাঠানো সেখানে পাঠাবো। শুধু উনি, যে পুরো ষড়যন্ত্রটা করলো তার কিছু হবে না। চিন্তা করো না বাবা, অপরাধীদের শাস্তি দিতে আমার কোনো কুণ্ঠা হবে না। কথাটা যেন মনে থাকে, আমি জাস্ট তোকে মনে করিয়ে দিলাম। বাবারে কি ভয়ঙ্কর কাণ্ড! আচ্ছা এখন কি হবে, মানে দুজন লোকই থাকবে কি? রাখতে চাই না জীবন, এত অপমান এত অসম্মান। আমি কথা দিচ্ছি তোমার মুখ আমি আর দেখবো না কখনো। কেন এসেছিলে তুমি, কেন এসেছিলে, কেন মিথ্যে কথা বলেছ আমাকে? কেন বলেছ বলো, কেন কেন কেন? তুমি আমাকে বিশ্বাস করছো না এভাঙ্গিনী? বিশ্বাস করার কোনো কারণও নেই। আমাদের বাড়ি অতিথিদের ঘর আছে, আপনি সেখানে গিয়ে থাকুন। যান, কলঙ্কিনী স্ত্রীর সঙ্গে আমিও থাকতে চাই না, তবে আমার স্ত্রীর সঙ্গে অন্য কেউ গিয়ে থাকবে সেটাও আমি সহ্য করব না। অশু, ওনাকে ঘর দেখিয়ে দাও, যতদিন না ওনার অপরাধ প্রমাণ হয় ততদিন উনি এখানেই থাকবেন। আর আমিও যতদিন তোমাদের বিশ্বাস অর্জন করতে না পারছি আমিও থাকব। আমাকে যেমন ভাবে পারো, যেদিক থেকে পারো পরীক্ষা করে নাও, দরকার হলে আমি তখনকার সেই সময়কার আমার কলিগদের এখানে ডেকে পাঠাবো, তারা নিশ্চয়ই আমাকে চিনতে পারবে। আপনি পারবেন? আলবাত পারবো। তাহলে কালই ব্যবস্থা করুন। করবো, তবে একটাই মুশকিল যে কারোর ফোন নাম্বার তো আমার কাছে নেই, এতদিন কোনো যোগাযোগ ছিল না। তবে হ্যাঁ, অনেকে বাড়ি আমি চিনতাম, ঠিক আছে তাদের বাড়ি না হয় যাবো আজ, তাদের বাড়ি গিয়ে আমি তাদের অনুরোধ করব যাতে কাল তারা আমাদের বাড়িতে আসেন। এইরকম একটা ক্রাইসিসে আমি তো হাল ছেড়ে দিতে পারি না, আমি এই সংসারকে বাঁচিয়ে তবে এই বাড়ি থেকে বিদায় নেব, এই সংসারকে এইভাবে বিপন্ন রেখে আমি তো চলে যেতে পারি না। তোমাকে আর কোথাও যেতে দেবো না দাদা, আমাদের পরিবারে এত বড় দুর্যোগ, তুমি আমাদের মাথার উপরে না থাকলে আমাদের উদ্ধার হবে না।
তোমাকে আমি কোথাও যেতে দেব না, তোমাকে এখানেই থাকতে হবে দাদা। না না, আগে এখানকার সমস্যাটা মিটুক। অশু, এরা কি বলছে বাবা? কোনটা সত্যি, কোনটা মিথ্যে? আমি তো বুঝতে পারছি না, আমি কি করবো বাবা, আমি কি করবো বলো। দাঁড়া মা, দাঁড়া, আগে আগে প্রমাণ হোক। এতদিন তো উনি আমাদের বাড়িতে আসেননি। হঠাৎ কাগজে একটা বিজ্ঞাপন দেখে ওই দিনই আপনি চলে এলেন। ব্যাপারটা অস্বাভাবিক লাগছে না বৌমা? আমি এতদিন একটা অন্য সংসারে বন্দি ছিলাম, দু বছর হলো আমার স্ত্রী পরপারে গেছেন, আমি এখন ফ্রি, স্বাধীন। তাছাড়া এতদিন তো আমার চোখে এরম কোনো বিজ্ঞাপন পড়েনি। তখন যদি এরম কোনো বিপজ্জনক বিজ্ঞাপন আমার চোখে পড়তো, তাহলে আমি নিশ্চয়ই ছুটে আসতাম। আমি ধরে নিয়েছিলাম যে বাড়ির সবাই ভালো আছে, প্রতীক সবাইকে সামলে রেখেছে, এখন এসে দেখছি এ তো ভয়ানক বিপর্যয়। আমি যদি না আসতাম তাহলে একজন ভণ্ড লোক তোমাদের তো একদম ছত্রখান করে দিত, এই সংসারটাকে একদম শেষ করে দিত। আমার আর কিছু প্রমাণ দেবার নেই মা, এই বয়সে যদি আমাকে কেউ অপরাধী প্রমাণ করে শান্তি পায় তাহলে সে পাক। আমার আর জীবন থেকে কিছু পাওয়ার নেই মা, কিচ্ছু পাওয়ার নেই। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এখন বুঝতে পেরেছে, এখন আর কিছু করার নেই, তাই এখন বলছে যে জীবন থেকে আর কিছু পাওয়ার নেই। অপরাধী প্রমাণ করে যদি শান্তি পায় তাহলে শান্তি পাক। শুনছো কি বলছে বৌদি? এই নাটকে জবনিকা কবে পড়বে আমি সেটাই ভাবছি। তবে যাই হোক, সত্যি মিথ্যে যত তাড়াতাড়ি সম্ভব সকলের সামনে আসাটা দরকার। সেটাই তো, এদিকে আবার দুজন শ্বশুরমশাইকে বাড়িতেই রেখেছে, মানে কে সত্যি আর কে মিথ্যে কিছুই তো বুঝতে পারছি না, কাউকে অপরাধীও তো বানাতে পারবো না। এবার কি হবে, মানে দুজনকেই চা দিতে হবে, একেও চা দিতে হবে, আবার একেও চা দিতে হবে? কি ঝঞ্ঝট রে বাবা! উফ, লেখা তুমি থামবে? তো কি বলেছি আমি, যা হবে সেটাই তো বলেছি। লেখা চুপ করো, কেন বুঝতে পারছো না আমরা খুব বিপন্ন, একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়েছি আমরা। ছোটকা, প্লিজ ডু সামথিং, তুমি আমাদের বাঁচাও। দেখ, আমি বাঁচানোর জন্যই মেজদাকে ডেকে নিয়ে এসেছি। কালকে বাকি প্রমাণটাও তুই পেয়ে যাবি। বাবা, যা যা প্রমাণ আছে সব জোগাড় করো। ঋষি, জানবি আগে প্রমাণ হবে তারপর তোমার সঙ্গে আমার কথা হবে, তার আগে নয়। তুমি একই কথা বলছো বাবা। আমি যা বলেছি ঠিক বলেছি, সংশয়ের মধ্যে থেকে আমি জাহ্নবীর সঙ্গে মন খুলে কথা বলতে পারবো না। আগে প্রমাণ হোক জাহ্নবী নির্দোষ, তারপর জাহ্নবীর সঙ্গে কথা হবে। বাদ গেল কিসে পটোটন দা, ঠিক করে বলো না।
আমাদের খুব চিন্তা হচ্ছে, তুমি একদম ঠিক করে বলো, প্রথম থেকে সব কিছু খুলে বলো। ঠিক আর ভুলের কি আছে, গেলাম যা যা বলার বললাম, সব কথাবার্তা হলো। প্রথমে তো কেউ বিশ্বাস করছিল না প্রতীক ছাড়া, তারপরে একে একে সবারই মনে হয়েছে। আর হ্যাঁ, ওবারে ওই ভন্ড লোকটাকে দেখলাম। কি বলছে সে, না মানে কি বলছে? সে তো এখন পালানোর পথ পাচ্ছে না রে, বলছে আমাকে ছেড়ে দাও আমি চলে যাই। কখনো না, এত বড় সর্বনাশ করে ও পার পেয়ে যাবে সেটা তো হতে পারে না। শুধু ওকে একা জেলে পাঠালে হবে না, কিন্তু ওর সাকৃতকেও পাঠাতে হবে। আরে বাবা দাঁড়াও না, আগে শুনতে দাও কি বলছে। শোন, আমি যখন ওর বাড়িতে গেছি তখন একটা মিশন নিয়ে গেছি, সেই মিশন আমি সাকসেসফুল করবই। আমার ভাগ্নিকে কেউ এত বড় অসম্মান করবে সেটা তো আমি মেনে নেব না। আমি সব গল্প ঠিকঠাক বলেছি, আমি তো তোর থেকে লিখে নিয়ে গেছিলাম না, সারা রাত ধরে মুখস্থ করেছিলাম, ছোটখাটো ব্যাপার আমি ভুল হতে দিইনি। তবে ঋষি তোর বর, ও কিন্তু বড্ড বেশি মাথা খাওয়াচ্ছে। এসব কিছু জাহ্নবীর বুদ্ধি, ঋষি কিন্তু এরকম ছিল না, ও খুব সরল সাদাসিদে টাইপের ছিল। নিশ্চয়ই জাহ্নবী ওকে এসব জোর করে করাচ্ছে। তা আমি জানি না, তবে ও কিন্তু বেশি প্রশ্ন করছে। কি প্রশ্ন তুলছে ঋষি? টুটন দা বলো না, ঋষি কি বলছে? বলছে ওরা তো কোনোদিন আমায় দেখেনি, তা আমি যে সেই সময় ছিলাম সেই প্রমাণ আমায় ওকে দিতে হবে। প্রতীক আমার হয়ে বলছে কিন্তু মানছে না। আমি বলছি ঠিক আছে, আমার দুই অফিসের বন্ধুকে আমি নিয়ে আসবো যারা আমার সঙ্গে অফিসে কাজ করত। ও তুমি বলেছো, তাতে রাজি হয়েছে? রাজি হবে না মানে? তবে এখন ওই দুজন বন্ধুকে আমায় ধরে নিয়ে আসতে হবে। তারা কারা? আরে সে কথা বলতেই তো এসেছি, কালকের মধ্যেই তো দুজনকে হাজির করতে হবে। আমি দুজনের সঙ্গে যোগাযোগ করেছি, তবে তবে তাদেরকে কিছু টাকা দিতে হবে। রোশনি, এখন তুই কবে সব ফিরে পাবি, তারপর টাকা দিবি তা তো হবে না। তারা তো কালকের জন্যই আসবে, তারপর বাড়ি চলে যাবে, টাকা না পেলে তারা তো কাজটা করবে না। সে আমি পয়সা দেব। কোথা থেকে দেবে রোশনি? আমাদের এখন সংসারের যা অভাব, তুমি কোথা থেকে টাকা পাবে? তোমার বাবাও তো বাড়িতে নেই। শোনো মা, একটা কাজে যখন নেমেছি এই কাজে খরচা আছে আমি খুব ভালো করেই জানতাম, তা না হলে এই কাজে নামতাম না। এটা আমার জীবন মরণের প্রশ্ন। সেরকম হলে আমি আমার যা গয়না আছে সেসব থেকেই দেব। কি বলছো তুমি, তুমি গয়নাগাটি বিক্রি করবে? তাছাড়া গয়না বিক্রি করার মতন সময় কোথায় হাতে? মামা তুমি চিন্তা করো না, তুমি ওদেরকে বলে দাও যে কালকে সন্ধ্যেবেলার মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। আমি তোমাকে কালকে সন্ধ্যেবেলায় টাকাটা দিয়ে দেবো। আমি দেখছি, আমি সারাদিনে একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। বলছিলাম যে আমার হাত তো একেবারে শূন্য, ওখানে তো খুব বারফুটটাই করেছি, আমার সাজ পোশাক দেখে ওরা বুঝতেই পারেনি যে আমার হাতে কিচ্ছু নেই। তা আমার জন্য যদি কিছু ব্যবস্থা করিস তাহলে। টোটনদা তুমি তো বুঝতে পারছো, বলো মেয়েটা নিজের গয়না বিক্রি করে টাকা দিচ্ছে, এখন থেকেই তুমি যদি এইরকম উত্তক্ত করতে থাকো তাহলে ও কি করবে বলো তো? সব কিছু ঠিক হয়ে যাক না, তারপর তো, তারপর তো তুমি তোমার ভাগ ঠিকই পাবে বলো। তুই এই কথা বলতে পারছিস অঞ্জনা? আমি কত বড় রিস্ক নিয়েছি তুই বুঝতে পারছিস? কল্পনা করতে পারছিস আমার ঝুঁকিটা? আমি যদি কোনো মতে ধরা পড়ে যাই তাহলে তো আমার ইয়োকাল পরকাল সব যাবে, কিন্তু তোর মেয়ের কিচ্ছু হবে না, সে তো সেভই থাকবে। তুমি ভেবো না মামু, আমি আমার গয়না বিক্রি করেই তোমাকে তোমাকে টাকা দেব। কথা যখন আমি দিয়েছি আমার কথা আমি রাখবোই।